এই সেই জায়গা যেটি সিলেট এবং বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সিলেটের সিংহ পুরুষ হিসেবে পরিচিত আতাউল গনি উসমানী, মেজর জিয়াউর রহমান সহ আরও অনেক মেজর একসাথে জড়ো হয়ে এখানে বৈঠক করেন এবং এখান থেকেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। শুধু যে সিলেট বিভাগের ইতিহাসে তা কিন্তু নয়, বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি ঐতিহাসিক স্থান হচ্ছে এই তেলিয়াপাড়ার এই যে স্মৃতিসৌধ। জেনারেল আতাউল গনি উসমানী, উনি নাকি প্রথম আকাশের দিকে বুলেট ছোড়ার পরে ওঠার স্বাধীনতার ডাক এখান থেকে দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তেলিয়াপাড়া থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আসি আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অন্যতম স্মৃতিবিজড়িত একটি স্থানে, যে স্থানে আসলে যেখানে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সেক্টরগুলো ভাগ করে দেওয়া হয়েছিল এই স্থানে। এটি আসলে বাংলাদেশের প্রথম মানে হচ্ছে সেনাবাহিনীর যেটা ঘাঁটি আসলে এখানে, এখান থেকে আসলে মানে বিভিন্ন জায়গার মানে যুদ্ধ করার জন্য আসলে কয়েকটি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছিল এই সেই জায়গা। বাংলাদেশের ইতিহাসে তেলিয়াপাড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। প্রিয় বন্ধুরা, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত এই তেলিয়াপাড়া স্মৃতিসৌধ বা একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। আপনারা এখানে আসলে চমৎকার সুন্দর চা বাগান দেখতে পারবেন। আপনারা জানেন যে এই এলাকার এমপি হচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই, তিনি কিন্তু এই চুনারুঘাট মাধবপুর উপজেলাকে পর্যটক নগরী ঘোষণা করেছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ব্যারিস্টার সুমনের এই পর্যটক নগরী ঘুরার সাথে সাথে এই ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ এই এলাকাটাও ঘুরে দেখে যেতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই স্থানে, আর এখানে কাজ করা হচ্ছে। এখানে যারা যুদ্ধে শহীদ হয়েছিলেন সেই শহীদদের নামের তালিকা কিন্তু খুবই সুন্দর করে রাখা হচ্ছে, আর এই হচ্ছে সেই বুলেটের প্রতিকৃতি বা স্মৃতি সৌধ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বুলেটের আকৃতি এখানে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে খুবই চমৎকার সুন্দর। বুলেট আছে, এই বুলেটকে কেন্দ্র করে একটি ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর প্রথমে আসলে আমি আপনাদেরকে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বাধীনতা তুমি কবিতা, যে কবিতাটা আছে এই কবিতাটা কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে, আর এখানে দুই দিকে এটাই লেখা আছে। আর এর ভিতরে আপনারা যদি দেখেন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ, মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, বীর উত্তম, সেনাপ্রধান, 3 নম্বর সেক্টর কমান্ডার, 1975 খ্রিস্টাব্দে এটা সম্ভবত এখানে ইয়ে করা হয়েছে, আর 2010 সালে সম্ভবত এটাকে মানে এই যে এখানে একটা বুলেটের মানে ভাস্কর্য বা স্মৃতিসৌধ নাকি স্মৃতিসৌধ, এখানে একটা মানে বুলেট এখানে মানে খুব সুন্দর করে প্রতিকৃতি হিসেবে রাখা হয়েছে। এই বুলেটেরও মানে রাখার পিছনে একটি ইতিহাস আছে নাকি শিপন? তো আসলে সেই হিস্টোরি আমার আসলে এখন ভালোভাবে জানা নেই, আমি শিপনের কাছ থেকে শোনার চেষ্টা করবো, যেহেতু শিপন এই এলাকার, আপনারা সবাই চিনেন শিপনকে। তো শিপন, এই যে বুলেট, এই বুলেটটা রাখার পিছনে আসলে ইতিহাসটা যদি তুমি একটু বলতে। আমি তো আসলে তেমন জানি না, এরপরে যার কাছ থেকে শুনছি আমাদের বড় ভাইদের কাছ থেকে, এখানে নাকি প্রথম জেনারেল আতাউল গনি উসমানী, উনি নাকি প্রথম আকাশের দিকে বুলেট ছোড়ার পরে ওঠার স্বাধীনতার ডাক এখান থেকে দেওয়া হয়েছিল, বা এখানে আমাদের 11টা সেক্টরে মুক্তিযোদ্ধার 11টা সেক্টরে এখানে ভাগ করা হয়েছিল। হ্যাঁ, আর এখানে একটা ইয়ে হয় যেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস হ্যাঁ নামে পরিচিত। আর সবচেয়ে বড় কথা এখানে নাকি আমি যতটুকু শুনেছি এখানে যে মুজিবনগর সরকার গঠন হওয়ার কথা যেখানে মানে এখানে ছিল, যেটা আমাদের এখানে নিরাপত্তার কারণে এখানে হয় নাই, যেটা ওইখানে বৈদ্যনাথ তলাতে হয়েছিল এখানে সেই সময়ে যুদ্ধের সময়। সেই সময় আমি যতটুকু শুনছি আসলে এখানে সব যে সেই সময়কার সব বড় বড় নেতারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হচ্ছে আপনার আতাউল গনি উসমানী, এছাড়াও কিন্তু আরও অনেক সেনাপ্রধান এবং নেতা সবাই কিন্তু এখানে এসে মানে সম্মিলিতভাবে তারা আসলে মিটিং করেন কিভাবে দেশকে স্বাধীন করা যায় এই বিষয়ে আসলে সবাই একত্রিত হয়ে এই জায়গাতে প্রথমেই কিন্তু সব মানে সব মানুষ একত্রিত হয়েছিলেন, এবং এখান থেকে আসলে সেক্টরে 11টি সেক্টরে ভাগ করে দেওয়া হয়, সবাইকে দায়িত্ব দেওয়া হয় এবং সবাই আসলে তাদের দায়িত্ব মতো
এই দেশকে স্বাধীন করার জন্য আসলে মাঠে কাজ করেন। তো আসলে এই জায়গাটা আসলে বাংলাদেশের ইতিহাসে, শুধু যে সিলেট বিভাগের ইতিহাসে তা কিন্তু নয়, বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি ঐতিহাসিক স্থান হচ্ছে এই তেলিয়াপাড়ার এই যে স্মৃতিসৌধ আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আরও কাজ করা হচ্ছে, একটি আসলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি লাগানোর জন্য একটি ম্যুরাল তৈরি করা হচ্ছে এখানে। আসলে এটি এই জায়গাটা আসলে কি, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের প্রথম সেনা সদর দপ্তর, মুক্তিযোদ্ধাদের জন্য আসলে যে সেনা সদর দপ্তর কোথায় ছিল এই সেই জায়গা, এটি হচ্ছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রথম সেনা সদর দপ্তর এখানে। এখানে কিন্তু মিটিং হয়েছিল কিভাবে বাংলাদেশকে স্বাধীন করা যায় এই সম্পর্কে, কিন্তু সকল সেনা প্রধান বা মুক্তিযুদ্ধে যারা আসলে লিড দিয়েছিলেন তারা কিন্তু একত্রিত হয়ে, বড় বড় নেতারা কিন্তু সেই সময় এখানে একত্রিত হয়েছিলেন। তো আপনারা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহ্যপূর্ণ ইতিহাসপূর্ণ স্থান আপনারা কিন্তু ভ্রমণ করে দেখে যেতে পারেন। এই জায়গাটা দেখার জন্য আসলে আরও অনেক কিছু আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এই যে দেখুন, এখানে আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে আপনারা বসে আপনারা এই জায়গার সৌন্দর্যগুলো দেখতে পারবেন। দর্শনার্থী যারা আসবে তাদের জন্য আসলে বসার কি খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আরও একটি সুন্দর জিনিস যে আপনারা দেখতে পারবেন, আপনারা জানেন যে সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুড়ির অঞ্চল, সিলেট বিভাগটা আসলে যেখানেই যাবেন আসলে চা বাগান দেখতে পারবেন। এই জায়গাতে আসলে কিন্তু আপনি সেটা কিন্তু মিস করতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর চা বাগান, আপনি যখন এই জায়গাতে আসবেন তখন আসার পথে কিন্তু অনেক চা বাগান কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে অনেকে আসলে কিন্তু এখানে বসতে পারবে। আরও যে একটা জিনিস আমি শুনলাম, শিপন যেটা বললো আসলে যে এখানে ইত্যাদির শুটিং হয়েছিল, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলাদেশের একটি অন্যতম ম্যাগাজিন অনুষ্ঠান, এটারও শুটিং হয়েছিল এখানে না? হ্যাঁ, গত বছরের আগের বছর এখানে হয়েছিল, ওই উপরে হয়েছিল না, ওই যে বাংলোতে, বাংলোতে হয়েছিল। দেখুন আপনারা আসলে চমৎকার সুন্দর, এই যে সবাই আসলে এখানে যদি বসতে চায় রেস্ট করতে চায়, হ্যাঁ খুব সুন্দর করা হয়েছে। আসলে এই জায়গাটাকে আরও সুন্দর করা প্রয়োজন আমি মনে করি। আমি দেখলাম যে আসলে এখানে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এখানে একটি পতাকা রাখলে হয়তো ভালো হতো, জানি না কী কারণে হয়তো ছিল পতাকা লাগানোর দুইটা দেখতেছি বাট পতাকা দেখতেছি না, তো পতাকা থাকা প্রয়োজন আমি যেটা মনে করতে। আর এখান থেকে কিন্তু ভারতের দূরত্ব খুবই কাছে, শিবন কত দূরে এখান থেকে ভারতের দূরত্ব? এক থেকে দেড় কিলো হবে না? হ্যাঁ, বাগানের ভিতর দিয়ে রাস্তা, সীমান্ত একদম কাছে। এখানে কিছু মানে আমাদের বাগানের যারা এরা আছে, বাগানিরা থাকে এখানে, কিছু বাড়ি ঘর আছে। বুঝতে পারছি। তো এখানে দেখা যাচ্ছে একজনের মাছ শিকার করতেছে, আর এখানে যদি দেখুন আপনারা এখানে আসলে একটা দিঘিও দেখতে পারবেন, একটা পুকুর আছে, আসলে খারাপ না এই জায়গাটা, খুবই সুন্দর চমৎকার একটি সুন্দর জায়গা, আপনারা কিন্তু আসতে পারেন। এই যে আছে হুজুর, আছে হুজুরে আমার ভিডিও করতেছে, আসলে ভালো লাগছে। আজকে একটি ঐতিহাসিক একটি স্থানে আমরা আসলাম বাংলাদেশের ইতিহাসে, তাদের যে ফ্যাক্টরির চা, অরিজিনাল চা পাতা এখানে পাওয়া যায়, এখানে চা করতে পারে। প্রিয় জন্মস্থান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান আজকে আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে সিলেট নিয়ে অনেক ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। যারা আমার এই পেজ থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।